রঙালী বিহুর আগমুহূর্তত অসমবাসীর বাবে সুখবর আর সকলে খবরটি জ্ঞাত হয়ে পড়ছে, কেনো ঢোল সরুদয়া জাপি গগনাকে ধরে কেবাবিধ সামগ্রী ইতিমধ্যে জিআই টেগ লাভ করেছে আর তারলগে কিন্তু প্রতিজন যথেষ্ট আনন্দিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর মূর সত্যি কেবাগিও নাচনী আছে, ঢুলিয়া আছে, আমি তোলকর কথা পাতি আসলে জিআই টেগ লাভ করার পাশতেই এই সরুদয়া জাপি বা ঢোল গগনা আদিয়ে সরু জিআই টেগ লাভ করার পাশতে মনত আসলে কেনকা অনুভব হয়েছে? পোনে পোনে আপনার আসলে এই হাতত সরুদয়া জাপি লই আছে, খোপাত গগনা, গগনাও জিআই টেগ লাভ করেছে, গতি কি কব এই মুহূর্তত? খুবই আনন্দিত অনুভব করছো। আমার সরকারে বিহুর জড়িত গগনা, সরুদয়া জাপি আর আমার দেববাদ্য ঢোলক জিআই টেগ দিছে, ইতিমধ্যে আমার গামোচায়ও জিআই টেগ লাভ করেছে, গতি হিসাবে খুবই গৌরবান্বিত অনুভব করছো আমার সম্পদখিন বিশ্ব দরবার চিহ্নিত করার বাবে। নিশ্চয় আপনার আসলে আইসো যেহেতু বহাগ বিহুর আগমুহূর্তত আপনার ভাল খবর, প্রতিজন ভাল খবর, আমার ভাল খবর কি কব? বিহুর আগত এই খবরটো পাই সচাকৈ আমি নথৈ আনন্দিত হৈছো। বিহুর আমি আখৰা আৰম্ভ কৰিছো, তাৰ লগতে এই খবরটো পাই আমি বহুত আনন্দিত হৈছো আৰু অসম চৰকাৰক ধন্যবাদ জনাইছো। নিশ্চয় যিহেতু গগনাও জিআই টেগ লাভ কৰিছে, আপোনাৰ খোপাত গগনা দেখিছো, গগনা বজাই দিয়ে যদি ভাল লাগিব। আর এনেদরে এতিয়া সকলো যথেষ্ট আনন্দিত হয়ে পড়ছে, ঢুলিয়া আছে, আপনি কান্ধত লৈ থকা ঢোলটোয়ে জিআই টেগ লাভ করবলে সক্ষম হল, নিশ্চয় মনত যথেষ্ট আনন্দ, গতি কি কব এমন হিসাবে? নিশ্চয় খুব ভাল লাগিছে, কারণ জিআই টেগ লাভ করবলে ঢুলিও সক্ষম হয়েছে, ঢোল লগতে আমার সরুদয়া জাপি আছে, গগনা আছে, এই তিনিবিধ বাদ্যযন্ত্র আমার যি অসমীয়ার ঐতিহ্য বহন করে আমার অসমীয়ার চিনাকি এইকটা সম্পদ। নিশ্চয়কৈ আমি বিহুর লগতে বিহু বুলি ক'লে ঢোলটো লৈ সদায় আমি আগবাঢ়ি যাওঁ, গতিকে এই ঢোলৰ যি আজি জিআই টেগ হিচাপে মানে জিআই টেগ লাভ কৰিছে তাৰ কাৰণে অসম চৰকাৰক আমি নিশ্চয়কৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মোৰ ফালৰ পৰাও, অসমবাসীৰ ফালৰ পৰাও। হয় নিশ্চয় এইবাৰ নিশ্চয় বিহুৰ আগমুহূৰ্তত এইটো ভাল খবৰ, কেতিয়াবা ভাবিছিলে যে এনেদৰে বিহুৰ আগমুহূৰ্তত এনেকুৱা এটা ভাল খবৰ পাম? নাই, নিশ্চয়কৈ ভবা নাছিলোঁ, কারণ আমার গামোচায় পাইছিল আগতে, কিন্তু এইবার বিহুয়ে বিহু ঢোলেও যেটা পালে আমি খুব নথৈ আনন্দিত, কারণ আমি সদায় ঢোলটো কান্ধত লৈ পেলাই অসমীয়া হিসাবে চিনাকি দিও আহোঁ, বিহু মঞ্চত আমি বিহু প্রদর্শন করে থাকো, আর এই ঢোলে অসমীয়ার যেটা ঐতিহ্য বহন করে আহিছে তার কারণে অসম সরকারে যে পদক্ষেপ লৈছে নিশ্চয়কৈ আমি খুব আনন্দিত হয়েছো। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর এনেদরে এতিয়া প্রতিজন অসমীয়া কিন্তু আনন্দিত হয়েছে, ঢোল অসমীয়ার প্রাণ, সরুদয়া জাপি অসমীয়ার চিনাকি, আর যে গগনা নাচনীর মূল সম্পদ, আর এই সমূহ সামগ্রী লগতে অন্যান্য কেবাবিধ সামগ্রী জিআই টেগ লাভ করবলে সক্ষম হয়েছে, আর প্রতিজন অসমীয়া কিন্তু এতিয়া যথেষ্ট সুখী হয়েছে, অসম সরকারক ধন্যবাদ জানাইছে। আর এনেদরে আমি কেবাগিও নাচনী ঢুলিয়ার লগত কথা পাতিবলৈ চেষ্টা করলো, তেওঁলোকর মনের ভাব ললো, আসলে জিআই টেগ লাভ করার পাশে কি কয় এই সকলবিলাক আমি জানিবলৈ চেষ্টা করলো।